হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে হচ্ছে তোমাদের টিএসআর পুলিশের রিটেন এক্সামের ক্লাস নাম্বার 33। তো ঠিক আছে বন্ধুরা, আগের যে ভিডিওগুলো তোমরা যারা দেখোনি তারা আমার ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে ক্লাসটি আরম্ভ করার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিও। তো ঠিক আছে বন্ধুরা, আরম্ভ করছি আজকের তোমাদের ক্লাস। ক্লাসের প্রথম প্রশ্নটা কি সেটা দেখে নিচ্ছি। আজকের প্রথম প্রশ্নটা হচ্ছে, ভারতীয় গণপরিষদে সাংবিধানিক বিষয়ের উপদেষ্টা কে ছিলেন? তো দেখো তোমাদের এটার আনসার হচ্ছে বিএন রাও। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদের পরের প্রশ্নটা হলো, ভারতীয় সংবিধানের খসড়া প্রথম কবে উপস্থাপন করা হয়? তো দেখো এটার আনসার হচ্ছে তোমাদের 1948 সালের ফেব্রুয়ারিতে। ঠিক আছে বন্ধুরা, চলে যাব তোমাদের পরের প্রশ্নে। তোমাদের পরের প্রশ্নটা হচ্ছে, ভারতে ক্ষমতা হস্তান্তরের দিন প্রথম কবে ঠিক করা হয়? তো দেখো এটার আনসারটি হচ্ছে তোমাদের, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি কর্তৃক ক্ষমতা হস্তান্তরের দিন প্রথম নির্ধারিত হয় 1948 সালের জুনে। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে তোমাদের, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? তো দেখো বন্ধুরা এটার আনসার হচ্ছে তোমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে বন্ধুরা, চলে এলাম তোমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধানে প্রণয়নের ধারণা কে প্রথম জানান? তো এটার আনসারটি হচ্ছে তোমাদের এম এন রায়। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে, স্বাধীন ভারতে কবে থেকে সংবিধান চালু হয়? তো দেখো বন্ধুরা এটার আনসার কি। তো বন্ধুরা এটার আনসার হচ্ছে তোমাদের 1950 জানুয়ারি। ঠিক আছে, তো চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, গণপরিষদ কি? তো আনসারটা দেখো, ভারতীয় সংবিধান গঠন করার জন্য গঠিত কমিটির নাম। ঠিক আছে, তোমাদের পরের প্রশ্নটা হচ্ছে, ভারতীয় সংবিধান রচনা করতে কতদিন সময় লাগে? তো ওটার আনসার হচ্ছে তোমাদের 2 বছর 11 মাস 17 দিন। বন্ধুরা পরের প্রশ্নটা হচ্ছে তোমাদের, সংবিধানের মূল অংশে অনুভূত হয় এই তিনটির মধ্যে কোনটি? সেটা হচ্ছে তোমাদের প্রস্তাবনা। ঠিক আছে, আনসারটা হচ্ছে প্রস্তাবনা। পরের প্রশ্ন দেখো, সংবিধান সংশোধন দ্বারা প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়? তো এখানে তোমাদের আনসারটি হবে অপশন গ, 42তম। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধানের প্রস্তাবনায় 4টি নীতির কথা বলা হয়েছে, সেগুলি কি কি? তো আনসার হচ্ছে তোমাদের অপশন ক, স্বাধীনতা, ন্যায়, সাম্য এবং সভ্রাতৃত্ব। ঠিক আছে, তাহলে পরের প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের প্রাণ কোনটি? তো এটার আনসার হচ্ছে তোমাদের প্রস্তাবনা। পরের প্রশ্নটা হলো তোমাদের, সংবিধান অনুযায়ী ভারতের নাগরিকত্ব কি? তো এটার আনসার হচ্ছে দেখো, এক, নাগরিকত্ব। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতের সংবিধানের তফসিল সংখ্যা কত? তো এটার আনসার হচ্ছে তোমাদের 12টি। পরের প্রশ্ন হলো, ভারতীয় সংবিধান কয়টি পদ্ধতির মাধ্যমে সংশোধন করা হয়? তো এটার আনসার হচ্ছে 4টি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, রাজ্যগুলোর নিজস্ব সংবিধান রয়েছে এমন রাজ্য কয়টি? তো এটার আনসার হচ্ছে তোমাদের অপশন ক, 1টি। পরের প্রশ্ন হলো, কততম সংবিধান সংশোধন সর্বনিম্ন 21 বছর থেকে 18 বছর ভোটদাতা বয়স স্থির করা হয়? তো এটার আনসার হচ্ছে তোমাদের দেখো অপশন ক, 62তম, 1989 সালে। ঠিক আছে, পরের প্রশ্নটা হলো, ভারতের সংবিধানে কয়টি অংশ আছে? তো এটার আনসার হচ্ছে তোমাদের অপশন 3, 22টি। পরের প্রশ্নটা হচ্ছে, সংবিধানের এসসি ও এসটিদের জন্য বিশেষ সংরক্ষণ ব্যবস্থা মেয়াদ কতদিন পর্যন্ত বাড়ানো হয়? তো এটার আনসার হলো 2020 সাল 25 জানুয়ারি
পর্যন্ত। পরের প্রশ্নটা হচ্ছে ভারতীয় সংবিধান লিখিত না অলিখিত? তো এটার আনসারটা হচ্ছে তোমাদের লিখিত, ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান এককেন্দ্রিক না যুক্তরাষ্ট্রীয়? তো এটার আনসার হচ্ছে তোমাদের এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সমন্বয়, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে কোন রাজ্যের স্বতন্ত্র সংবিধান রয়েছে? তো এটার আনসার হচ্ছে তোমাদের জম্মু ও কাশ্মীর। পরের প্রশ্ন হলো নাগরিকের মৌলিক অধিকার কততম সংবিধান সংশোধনে লেখা হয়? তো এটার আনসার হচ্ছে তোমাদের 42তম, ঠিক আছে। পরের প্রশ্নটা হচ্ছে ভারতীয় সংবিধানে কয়টি ধারা অধ্যায় ও তালিকা রয়েছে? তো আনসারটা হচ্ছে দেখো 395টি ধারা, 12টি অধ্যায় ও 12টি তালিকা আছে, সংশোধনের কারণে এখন ধারা 500, ঠিক আছে বন্ধুরা।